নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়েছে নীলফামারী জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোর চিকিৎসা ব্যবস্থা। চার উপজেলায় পাঁচটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও নেই একজনও। পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, এতে বিনামূল্যে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গর্ভবতী নারী সহ শিশুরা। নীলফামারী সংবাদদাতা ওয়ালি মাহমুদ সুমনের প্রতিবেদন। নীলফামারী সদর উপজেলা, ডোমার, জলঢাকা ও সৈয়দপুর উপজেলায় ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। তার মধ্যে ৪টি পূর্ণাঙ্গ মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও ১টি নির্মাণাধীন। এসব স্বাস্থ্যকেন্দ্রে ১০ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে ১টিতেও চিকিৎসক নেই। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হওয়ার পথে কোটি টাকার মূল্যের যন্ত্রপাতি। কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়েই চলছে এসব প্রতিষ্ঠান, ফলে গর্ভবতী মায়েরা সঠিক সেবা পাচ্ছে না, বাড়ছে তাদের ঝুঁকিও। পর্যাপ্ত সেবা পায়নি তো এখান থেকে আমাকে অন্য কোথাও হয়তো বা আমার সেবা নেওয়ার জন্য অন্য কোথাও যেতে হতে পারে। ডাক্তার নাই তো, ডাক্তার থাকলে চিন্তাটা একটু কম হতো। নর্মাল ডেলিভারিটা আমি করতে পারছি, আমার ইউসি ট্রেনিং করা আছে, কিন্তু আমি সেটাকে কোনোভাবে কাজে লাগাতে পারছি না, কারণ এখানে কোনো সিজার হচ্ছে না। চিকিৎসক সংকট থাকায় গর্ভবতী মায়েরা অন্যত্র সেবা নিচ্ছেন। নর্মাল ডেলিভারি পেশেন্টগুলো আসতেছে আমাদের কাছে, যখন দেখতেছে যে সিজার হচ্ছে না, তারা চিন্তা করে যে না, যেখানে সিজার আছে সেখানে আমরা যাই নর্মাল ডেলিভারি করতে, এটা একটা কারণ। তারা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আসতে চায়, তখন মাঝপথে দালাল এরা তাদেরকে মোটিভেট করে যে না, তাদের সিজার করতে হবে, আমাদের অমুক ক্লিনিক আছে, ভালো ক্লিনিক আছে, ওখানে আপনারা যান। এদিকে জেলা সদরে ২ জন চিকিৎসক পদায়ন করা হলেও গত ৬ মাসে তাদের উপস্থিতি নেই বলে জানালেন এই কর্মকর্তা। নীলফামারীতে ২ জন ডাক্তার, একজন হলো গাইনোকোলজিস্ট আর একজন অ্যানেস্থেসিওলজিস্ট, গত জুনের পরে তাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় তারা যোগদান করার পর থেকে অজ্ঞাত কারণে অনুপস্থিতি। দ্রুত চিকিৎসক সংকট কাটিয়ে আবারও বিনামূল্যের এই চিকিৎসা সেবা কেন্দ্র চালুর দাবি সেবাগ্রহীতাদের। ওয়ালি মাহমুদ সুমন, বৈশাখী সংবাদ, নীলফামারী।